सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম ईद मुबारक ईद मुबारक आशा করছি আপনারা সবাই আজকের এই ঈদের দিনে ঈদের আমেজে সময় কাটাচ্ছেন পরিবারের সাথে বিভিন্ন জায়গায় সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির ঈদ নিয়ে ঈদের বিশেষ সঙ্গীত অনুষ্ঠান ঈদের বিশেষ পর্ব সুরের আহ্বান এই সুরের আহ্বানের আজকের এই বিশেষ পর্বে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী গানের কিংবদন্তি তুল্য একজন গীতিকার এবং সুরকার কণ্ঠশিল্পী ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক আমাদের মাঝে আরও রয়েছেন যাকে আপনারা সুরের আহ্বানে নিয়মিত এই উপস্থাপকের আসনে দেখেন কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতিকার এবং সুরকার ওবैदुल्लाह তারেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারেক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঈদের দিন বেশি ভালো লাগছে এবং আপনার উপস্থাপনায় অনুষ্ঠানে আসতে পেরে এটা ব্যতিক্রমী এবং আমার খুবই ভালো লাগছে প্রিয় মানুষ হিসেবে আজকে আপনার উপস্থাপনায় অনুষ্ঠানে যুক্ত হতে পেরেছি। কি কথা আমারও প্রিয় মানুষ মনে আছে। তাফাজ্জল ভাই আপনি কেমন আছেন? ঈদের দিন কেমন কাটলো আপনার? জি আলহামদুলিল্লাহ। আমি যদিও খুব রোজার মধ্যে অসুস্থ ছিলাম তো রোজার শেষ দিয়ে শরীরটা একটু ভালো হয়েছে। যেমন আজকে আমি কিন্তু অনেকদিন পরে কোনো প্রোগ্রামে আমি টোটাল রমজানে কোনো ইফতার মাহফিলও আমি অ্যাটেন্ড করতে পারিনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাইরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনি আমাদের মাঝে এসেছেন এজন্য আমরা খুবই আনন্দিত পুলকিত। আমিও আনন্দিত আসলে যে আপনাদের মতো ব্যক্তিদের পাশে বসে থেকে অনুষ্ঠান করা উপস্থাপনা করা বা গান গাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার আমাদের সবার জন্যই। তো তাফাজ্জল ভাই আপনার সাথে একটু কথা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। আপনি একটি দীর্ঘ জীবন অতিক্রম করে বয়সের একটা পর্যায়ে এসেছেন। আপনার কৈশোরের ঈদ এবং এখনকার ঈদের মধ্যে যে পার্থক্য বা আপনাদের কৈশোর এবং এখন যারা কৈশোরে আছে তাদের মধ্যে কি বৈপরীত্য আপনি দেখতে পান বা কি সাদৃশ্য দেখতে পান? আমি তো গ্রামের ছেলে জানেন এবং আমরা মনে হয় সবাই গ্রামের ছেলে। জি তো এটা প্রায় সারা বাংলারই একই ধরনের চিত্র বলা যায়। ঈদের যে ছোটবেলায় আমরা যে ঈদের নামাজ পড়তাম ঈদের যে তো লাকিলি আমার বাড়ি কাপাসিয়া গাজীপুরে। জি সেখানে কাপাসিয়া উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটা জামাত হতো এবং আমি যে স্কুল থেকে এসএসসি করেছি সেই স্কুলটার নাম হচ্ছে ঈদগাহ স্কুল। না ওটা ঈদগাহ মাঠ। হ্যাঁ ওইটাই ঈদগাহ মাঠ এবং প্রায় 7-8টা গ্রামের লোকজন এখানে আসতো। 5-7 হাজার লোক এই জামাতে আমরা নামাজ পড়তাম। আর আমাদের ছোটবেলাকার ঈদের আনন্দটা আমরা শুরু করতাম রমজানের শুরু থেকেই। কারণ হলো যে তখন আমাদের একটা চোখে মুখে স্বপ্ন যে ঈদের নতুন জামা হবে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে সেলামি দিবে এই যে এক ধরনের একটা ফেনোমিনিয়া সেটা বাংলার মধ্যেই এখনও আছে। এটা যদিও শহরেও আছে কিন্তু গ্রামের সেই পিকচারটা কিন্তু ভিন্ন হলো যে অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজন কিন্তু আর আমাদের বাড়িটা ছিল ঈদগাহ মাঠের একদম পাশেই অ্যাডজাসেন্ট। আমাদের জমিও ছিল সেই ঈদগাহ মাঠের মধ্যে। তো সেই এবং আমি বেশ কিছু গানও লিখছি যে এই ছোটবেলাকার ঈদের যে স্মৃতিগুলোকে আমি যে ধারণ করতাম এবং এটা খুব কমন স্মৃতি সবারই। যেমন ঈদের চাঁদ দেখা শুরু হলে ওই রাতে আমি ঘুমাতে পারতাম না একটু পরপরই ঘুম ভেঙে যেত সকাল হয় না কেন। একটা তো ছিল নজরুলের সেই মানে এইটা ছাড়া তো এখনো আমার নিজেরও এবং আমার বাচ্চারাও কিন্তু এই গানটা না শুনে তাদের মনে হয় যেন ঈদের সেই আমেজটাই তাদের মধ্যে তৈরি হয় না। আমার ঘরে সাধারণত এই গানটা তো মানে সবাই খুব আমরা এনজয় করি। এরপরে আমরা কিছু কিছু গান লিখেছি কিন্তু এটা তো কালজয়ী গান। জি জি এই গান মনে হয় যে এটা প্রায় 100 বর্ষে হইয়া হতে চললো আরো এরকম চলবে আমার যেটা মনে হয় এরকম একটি গান। তো আপনার গান আমরা শুনবো তার আগে তারেক ওবাইদুল্লাহ তারেক আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী এই সময়ের অবশ্যই তারেকের সাথে আমরা কথা বলবো পরে। তার আগে শিল্পীর কাজ যেটা আরকি গান গাওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভাইজান, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা থেকে বলছি। জি, কি নাম আপনার? আমার নাম আসাদুজ্জামান। জি বলেন, আপনার কোনো গানের অনুরোধ রয়েছে? জি ভাইজান, বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী এবং উস্তাদ শাহজালাল হোসেন খানের কাছে অনুরোধ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই গানটা। আচ্ছা, শুকরিয়া। যে আপনি একদম সুর সহ বলেছেন। আরেকটা কথা আছে, আরেকটা কথা হলো যে উস্তাদ শিল্পী ওবৈদুল্লাহ তারেক ভাইয়ের কাছে অনুরোধ আছে, আপনার 6 দিন পরে অফ করতে যাবেন, 9 দিন পরে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। জি শুকরিয়া। এবং সবচাইতে ভালো লাগার বিষয় মকুল ভাই দেখেছেন যে উস্তাদের গান কোনটা সেটা সুরসহ বলা, এই যে গ্রামগঞ্জে বন্ধ, হ্যাঁ হৃদয়ে আমরাও যেখানে যাই এই মানে মানুষকে জিকিরের সঙ্গে এই গানগুলোই করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এর যা যা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। উস্তাদ পাশে বসে আছে, উস্তাদের লেখা এবং সুর করা গান দিয়েই আজকের অনুষ্ঠানে আমি একটু সুর দেবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বোঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমেরও আকাশে তুমি, প্রেমেরও আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বোঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ গেয়েছে ওবাইদুল্লাহ তারেক, মানে অন্তর ছুঁয়ে যায়, অন্তর ছুঁয়ে যায়। আর গানের কথাগুলো আসলে জিকিরের শব্দের মতো আর কি, মানে আসলে ফরিয়াদটা মানে এমন ভাবে হয়। এবং ওস্তাদ আমি চেষ্টা করি যে মানে গানের ভেতরে প্রবেশ করার, মানে অনেক সময় আমি এমনও হয় গানের ভেতরেই আল্লাহর নাম জপি, জিকির করি, মানে গান গাওয়ার ভেতরে চেষ্টা করি, মানে অবচেতনে। আমরা একটু ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? কোথা থেকে বলছেন? ভাইজান জহির আলী মাসি, আশাশুনি, সাতক্ষীরা থেকে। জি, কোনো অনুরোধ রয়েছে জহির আলী ভাই? আমি শুধু গান গাই আতিকুল ইসলাম স্যারের লেখা ওবাইদুল্লাহ তারেক ভাইয়ের কণ্ঠে, এবং সাথে তাহজুলুদ্দিন খান স্যারের কেউ ঈদ মোবারক। এবং গান শুনতে চাই কিছুক্ষণ আগে ভাই যে ১৫টা করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা। আচ্ছা, একটি গান তো আসলে একবারই গাওয়া হয়, গান তো অনেক বেশি গান গাওয়ার সুযোগ হয় না, এই জন্য রিপিট আমরা করতে চাচ্ছি না। ওস্তাদ অনেকগুলো গান গাবেন ইনশাল্লাহ, আপনাদের ভালো লাগবে, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো ওস্তাদের কাছে আসি এখন আমরা। ওস্তাদ তারেক ভাই আপনারই লেখা একটি গান, সুর করা গান উনি পরিবেশন করেছেন, এটা হামদ। তা আপনি কোন গানটি দিয়ে শুরু করবেন? বড় বড় শিল্পীদের সামনে আল্লাহ শিল্পী হিসেবে আমার, তবে আমি আমার লেখা আমিও একটি হামদ গাই প্রথম, যেহেতু আর প্রথমেই আমি দর্শক শ্রোতাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াও করছি আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আমার পছন্দ, কিন্তু গানটি খুব প্রচলিত না, তো আমি এরকম একটি গান গাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখার জন্য অনুরোধ, শোনার জন্য অনুরোধ করছি। তোমার মহান নামে খুঁজি আমি সান্তনা, তোমার মহান নামে খুঁজি আমি সান্তনা। খালি কি তুমি মালিক তুমি, খালি তুমি মালিক তুমি, তুমি রব্বানা এ বান্দার তুমি ঠিকানা। তোমার মহান নামে খুঁজি আমি সান্তনা, তোমার দয়ায় ধরায়েলা রিজিক দৌলত সবই পেলা, তোমার দয়ায় ধরায়েলা রিজিক দৌলত সবই পেলা। তুমি মিটাতে পারো সকল আশা, মিটাতে পারো সকল আশা, সবার যন্ত্রণা এলাহি সবার যন্ত্রণা। তোমার মহান নামে খুঁজি আমি সান্তনা। নাফরমানির গ্লানি নিয়ে করুণা বিদায়, গোলাম বানা শুধু তোমার, গোলাম বানা শুধুই তোমার নবীর চেতনা। আমার জীবন আমার মরণ, আমার মেধা আমার মনন। আমার জীবন আমার মরণ, আমার মেধা আমার মনন। আমি চাই বিলাতে তোমার পথে, চাই বিলাতে তোমার পথে। শোনো আমার প্রার্থনা এলাহি, শোনো প্রার্থনা। তোমার মহান নামে খোঁজি আমি সান্তনা। খালিকি তুমি, মালিক তুমি, তুমি রব্বানা এ বান্দার তুমি ঠিকানা। তোমার মহান নামে খোঁজি আমি সান্তনা। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, অনেক হৃদয় ছোঁয়া একটি গান এবং সুর তারেক ভাই, এবং এত সুন্দর চমৎকার করে গিয়েছেন। অনেক দিন সত্যি আলহামদুলিল্লাহ, কণ্ঠটা এত সুন্দর সাপোর্ট দিয়েছে আপনাকে, খুব সুন্দর। তো এবার আমরা কোন গানটি শুনবো? জি, আমি ঈদের একটু ঈদের দিকে যাই, আমরা কাজী নজরুল ইসলামের ঈদের গান আমি একটু শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এরপরে যারা রিকোয়েস্ট করছেন সেগুলোর দিকে আস্তে ধীরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে, আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে। ঈদের দিনের খুশিতে তোর, ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে, আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে। আল্লাহর রহমত ঝরে ঘরে বাইরে তোর পরে, আল্লাহর রহমত ঝরে ঘরে বাইরে তোর পরে। আল্লাহ রসুল হয়েছেন তোর, আল্লাহ রসুল হয়েছেন তোর জীবন তোরির নে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে। ঈদের দিনের খুশিতে তোর, ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে। সুখে দুঃখে সমান খুশি, নাই ভাবনা ভয়। তুই দুনিয়াদারি করিস তবু আল্লাতে মন রায়। মরণকে আর ভয় নাই তোর, খোদার প্রেমে পরাণ বিভোর। মরণকে আর ভয় নাই তোর, খোদার প্রেমে পরাণ বিভোর। তিনি দেখেন তোর সংসার, তিনি দেখেন তোর সংসার, তোরই ছেলে মেয়ে। আল্লাহ রসুল হয়েছেন তোর, আল্লাহ রসুল হয়েছেন তোর জীবন তোরির ने अल्लाह रसुल जपेर गुणे की हलो देखछे ईदेर दिनेर खुशीते तोर ईदेर दिनेर खुशीते तोर पराण आछे अल्लाह रसुल जपेर गुणे की हलो देखछे अल्लाह रसुल जपेर गुणे की हलो देखछे। माशाल्लाह माशाल्लाह जातीय कविर এই গানটি কিন্তু অত বেশি গীত হয় না যতটা ওমন রমজানের ওই রোজার শেষে কিন্তু এই গানটি কিন্তু চমৎকার একটি অসাধারণ গান এবং একজন মানুষের পরম নির্ভরতার জায়গা যা আল্লাহ এবং তার রাসূল আর সেই বিষয়টি ফুটে উঠছে গানের মধ্য দিয়ে। তো ধন্যবাদ তারেক ভাই আপনাকে এই গানটি পরিবেশন করবার জন্য। তো আমরা তারেকের কণ্ঠে আরেকটি গান শুনে এসে তারপরে আপনার গান শুনবো। তারেক ভাই রিকোয়েস্ট করছে তো যে শুরুতে উস্তাদ রিকোয়েস্ট করেছিল ৬ দিন পরে নখ খসে যাবে ৯ দিন পরে চুল আচ্ছা পরে ফক গানের রিকোয়েস্ট আবুল আলামা ৬ দিন পরে নখ খসে যাবে ৯ দিন পরে চুল মানে একটা একটি কবরের যে অবস্থানের যে একটি ভয়াবহতা এই গানের মধ্য দিয়ে এবং গানটা বেশ স্টেজ মানে অন ইয়ার হওয়ার আগেই মানে পাবলিসিটি হওয়ার আগেই মঞ্চে গাওয়ার পরে বেশ এটা আলহামদুলিল্লাহ ভাইরাল হওয়ার হ্যাঁ অলরেডি আচ্ছা আচ্ছা অনেকগুলো কন্টেন্ট আছে। তো আমি আবুলুল্লাহ মাসুম ভাইয়ের কথা এবং সুরে তাহলে যে দর্শক রিকোয়েস্ট করেছে এটি শোনার চেষ্টা করছি। বলে ৬ দিন পরে নখ খসে যাবে ৯ দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ৬ দিন পরে নখ খসে যাবে ৯ দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ৬ দিন পরে নখ খসে যাবে ৯ দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ১৭ দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ৬০ দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে ১৭ দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ৬০ দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে ৯০ দিন হাড়গুলি সব ৯০ দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ৬ দিন পরে নখ খসে যাবে ৯ দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার আমান কারণ সবারই আমান কারণ সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ৬ দিন পরে নখ খসে যাবে ৯ দিন পরে চুল ছয় দিন পরে নক্ষসে যাবে, নয় দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মাশাআল্লাহ। সাথে সাথে ভালো গেছেন। আবুলুল্লাহ মাসুমকেও আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার একটি গান, যেটা সাধারণ মাস পিপলের জন্য খুব মেসেজ। আলহামদুলিল্লাহ, তাই হচ্ছে। এবং মানে এই কবরের গানটি শুনলে সবার হৃদয় তো আসলে কয়েকদিন পরে খুলে যাবে। অহমিকা, দাম্ভিকতা, এগুলো আর মানুষ। চমৎকার একটি গান। তো আমরা এ পর্যায়ে যাব। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতিতে। আশা করছি যে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজন সুরের আহ্বান। ফিরছে একটু পরেই। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভি আয়োজিত ঈদুল ফিতরের বিশেষ লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, এবং রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ওবৈদুল্লাহ তারেক। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে আপনাদের অনুরোধের এবং শিল্পীদের পছন্দের অনেকগুলো গান শুনেছি। বিরতির পরে আশা করছি যে আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। এখন আমরা সরাসরি যাব ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের কাছে। ওস্তাদ, এবার আপনি কোন গানটি আমাদেরকে শোনাবেন? জি, আমি একটি হামদে বাড়ি তালা শোনালাম প্রথম। জি জি। তো এবার স্বাভাবিকভাবে একটি নাতে রাসুল এবং অনুরোধ ছিল, তো আমি সেই নাতে রাসুলটি পেশ করছি। জি, প্লিজ। অন্ধকারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। অশান্তি রে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহেলিয়াতের আধার ঘুচাতে, জাহেলিয়াতের আধার ঘুচাতে তৌহিদি ঝড় তুলো, তৌহিদি ঝড় তুলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। सलाम सलाम ओगो हजार सलाम तुम्हाके तुमी धन्य करेछो हेरार आलोय धराके तोमार अथय प्रेमेर डोरे हासबे भुवन नतून भोरे तोमार अथय प्रेमेर डोरे हासबे भुवन नतून भोरे रक्त पाथर पेरिये आबार रक्त पाथर पेरिये आबार जन्नतेर द्वार खोलो जन्नतेर द्वार खोलो आधारे दुनियाय तुमी छाड़ा नाई कोनो आलो तुमी छाड़ा नाई कोनो आलो माशाल्लाह माशाल्लाह शुक्रिया। अस्सलामु अलैकुम। अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। আমি গাঁও কক্সবাজার থেকে বলছিলাম ডাক্তার সৈয়দ আব্দুর রহমান। জি ঈদ মোবারক। সকলের জন্য জি ঈদ মোবারক। বলছিলাম ওই তারেক ওবৈদুল্লাহ ভাইয়ের কণ্ঠে আজও সেই সাদর কানে আদর দিয়ে আমার সেই গানটি শোনার জন্য। আচ্ছা তারেক ভাই অবশ্যই গানটি মানে প্রায় লাইভেই তাকে আপনাদের অনুরোধে গাইতে হয়, তো তারেক ভাই কি দু লাইন একটু? জি আমি যে ডাক্তার সাহেব অনুরোধ করেছেন আরেকজন ছিল। জি আরো একজন করেছেন। জি তো ঠিক আছে আব্দুর রহমান ভাই আমাদের শিল্পীর কণ্ঠে শুনুন। জি আজ সেই চাদর খানি আদর দয়াময় যে চাদর থাকতো জড়ায় आमार मायर गाय आज सेई चादर खानी आदर देय आमाय जे चादर थाकतो जड़ाय आमार मायर गाय যে চাদর থাকতো জড়ায় আমার মায়ের গায়। মাশাআল্লাহ আসলে গানটা টাচি গান আবেদন। জি জি গানই একমাত্র শিল্পীর একটি অনুষঙ্গ যা মানুষ বারবার শোনে। তো ধন্যবাদ তারেক ভাই। আব্দুর রহমান ভাই যিনি কক্সবাজার থেকে অনুরোধ করেছিলেন গানটি শোনানোর জন্য, এই পর্যায়ে আপনি আরেকটি গান আমাদেরকে আর মনে হয় উস্তাদ সেটা হলো যে আমরা জানি এবং দর্শক সবাই জানে মাহবুব মুকুল ভাই এদেশের আমাদের সুস্থধারা সংস্কৃতির একজন বরপুরুষ। তো এই মানুষটি তো অনেক অবদান তার, বিশেষ করে আবৃত্তিতে। কিন্তু আজকে কি আবৃত্তি আমরা চাই যে আপনি যদি একটা আবৃত্তি আমাদের শোনাতেন তাহলে আমরা ভালো লাগতো। না 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 এটা তো অনেকে হয়তো ওইভাবে জানেও না, অনেকে জানে অনেকে রিকোয়েস্ট। আমার কি মানে প্রস্তুতি ছাড়া তো আসলে আবৃত্তি করা কঠিন, মানে এরকম স্যাম্পল হিসাবে। জি কিছু স্যাম্পল হিসাবে যে মায়ের গান গাওয়া হলো এইরকম হতে পারে। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ওহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার, ভূতেরা চাহুক গোর শ্মশান আমরা চাহিব গুলবাহার। আজি পশ্চিম পৃথিবীতে তাঁর ভীষণ শাস্তি হেরি মানব, ফিরিবে ভোগের পথ হতে ভয়ে চাহিবে শান্তি সাম্য সব। হতুম পেঁচারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয়, কাকে তার টাকে ঠোকরাইবে না হোক তার নখচঞ্চু ক্ষয়। বিশ্বাসী কভু বলে না এ কথা তারা আলো চায়, চাহে জ্যোতি। তারা চাহে না এই উৎপীড়ন, এই অশান্তি দূর গতি। তারা বলে, যদি প্রার্থনা মোরা করি তার কাছে একসাথে, নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে। সাত আসমান হতে সাত রঙা রামধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানী প্রভু, যে যাহা চায় সে তাহা পায়। ধন্যবাদ। মাশাআল্লাহ। কাল কাজী জাতীয় কবি কাল নজরুল ইসলামের এই গানটি করছেন। মাশাআল্লাহ। আপনি কবিতার অংশ বিশেষ, জি জি, অনেক বড় কবিতা। এবং মাহবুব মুকুল ভাই যখন আবৃত্তি করছেন, আমি এই কবিতাটা অনেকবার মল্লিক ভাইয়ের কাছেও শুনেছি। চোখটা বন্ধ করে কত সুন্দর আঙ্গুল তুলে তুলে বলতেন। মানে আপনার এই বলার ভেতরে আমি মানে সেই ফ্ল্যাশব্যাক করছিলাম মল্লিক ভাই স্মৃতিগুলো। আল্লাহ মল্লিক ভাইকে জান্নাতের মেহমান করে নিন। আলহামদুলিল্লাহ। আসলে মল্লিক ভাই তো অসাধারণ আবৃত্তি করতেন কবিতাটি। আমি তো প্রায় 5-6 বছর পরে বোধহয় মানে একটু স্মৃতি থেকে পড়লাম। আসলে আমার ওই রকম প্রস্তুতি ছিল না। একটু ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জামালপুরের ভাইয়া বলেন। একটা গানের রিকোয়েস্ট ছিল। জি বলেন। দেশে পাল তুলে দেই আমরা। আচ্ছা, আমরা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব। তারেকের ভাইরাল গান। আচ্ছা, ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। তারেক ভাই। জি, ওটা একটি ফোক গান। আমি আরেকটি ফোক আবুল আলা মাসুম ভাইয়ের লেখা এবং সুর করা, আমি এটি বলি। সেটা একটু নতুনত্ব থাকলো আর কি। আমার বুকের ভেতরে একটা মসজিদ বানায়, একটা ফোক গান। আমার বুকের ভেতরে দয়া কইরা রে মওলা, বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, তোর নূরের পিদিম জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। আমার বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, তোর নূরের পিদিম জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বেলালের কলিজায়, যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বেলালের কলিজায়, সেই মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মওলা, অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। মওলা দে অন্তরে নূর জ্বালাইয়া দে, মওলা দে নূরে অন্তর জ্বালাইয়া দে, মওলা দে অন্তরে নূর জ্বালাইয়া দে, মওলা দে নূরে অন্তর জ্বালাইয়া দে, মওলা দে মওলা দে। যে নূরে পুড়ে তুর পাহাড় হয়ে গেল ছাই যে নূরে পড়ে পাহাড় মুসা নবী পড়ে নাই সেই নূরে অন্তর তুই জ্বালাইয়া দে মওলা ময়লা কালো সব সাফ কইরা নে একটা মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে আমার বুকের মাঝারে দয়া কইরা রে মওলা বুকের মাঝারে দয়া কইরা রে মওলা তোর নূরের পিদিম জ্বালাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে মওলা দে অন্তরে নূর জ্বালাইয়া দে মওলা দে নূরে অন্তর জ্বালাইয়া দে মওলা দে মওলা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার গান। আসলে মানে আমাদের যে ফোক ফোক গানের যে সুর এটি কিন্তু কাছাকাছি জি মানে অনেক সময় কিন্তু প্রত্যেকটি গান আসলে বাণী প্রধান, বাণীগুলো মানুষকে এমনভাবে সুর এবং বাণীর যে একটা অপূর্ব সমন্বয় ফোকে যেটা দেখা যায় যে যে বাচ্চা কথা বলা শেখেনি এখনো এখনো কিছুই না কিন্তু একটা ফোক গান বাজলে সে কান পেতে শোনে, এই যে একটা মাটির যে সুরের যে একটা টান সেটি কিন্তু আমরা অনুভব করলাম এই গানের মধ্যে। হ্যাঁ ওস্তাদ এবার আপনার কাছে, আপনি এবার আমাদের কি উপহার দিচ্ছেন? আমি তো কোনো প্রোগ্রামে এত গান গাই উদার হস্ত আপনার দানে আমাদেরকে আজকে আমি সমৃদ্ধ করে দিবেন। মানে যেহেতু আজকে ঈদের দিন যদিও গানটা অবশ্য বাচ্চাদের ঈদের গান বোধহয় ঈদের গান যেহেতু আমি আগেই ছিল যে ঈদের দিনের অন্তত একটা জি তো এই ঈদের গানটি এটাও খুব মানে প্রচলিত কম, তবে আমার বিবেচনায় মানে গানটা আমার কাছে আমার ওই যে অভিজ্ঞতার কথা বললেন না ছোটবেলার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কিছুটা অনুভূতিগুলো এরকম ছিল এরকম গানে প্রতিফলিত গানে হ্যাঁ গানের মধ্যে সেটা আমার ঈদের গানগুলো সেই প্রতিফলিত সবগুলোতেই হয়তো এটা যেন একটু স্পেশাল হ্যাঁ লেখা হয়েছে অনেক আগেই। তো আমি এই গানটি একটু শোনাই। জি জি। রমজানেরি রোজার শেষে ওই শাওয়ালের চাঁদ বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ কাটে না বুঝি রাত রমজানেরি রোজার শেষে ওই শাওয়ালের চাঁদ বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ কাটে না বুঝি রাত খুশি খুশি মুখ মানে না বারো লাগছে কি যে ভালো চারিদিকে ধুম চোখে নেই ঘুম এই বুঝি ভোর হলো খুশি খুশি মন মানে না বারণ লাগছে কি যে ভালো চারিদিকে ধুম চোখে নেই ঘুম এই বুঝি ভোর হলো সকল কালিমা মুছে ফেলে আসুক নয়া প্রভাত বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ কাটে না বুঝি রাত রমজানেরি রোজার শেষে ওই শাওয়ালের চাঁদ বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ কাটে না বুঝিরা। উঁচু নিচু সাদা কালো সব একাকার, সাম্যের বারত জানাও আবার। উঁচু নিচু সাদা কালো সব একাকার, সাম্যের বারত জানাও আবার। সব ভেদাভেদ হিংসা ভুলে বাসব সবাই ভালো। হাতে রেখে হাত আলিঙ্গনে ভুলব সকল কালো। মাটির পৃথিবী ধন্য পেয়ে জান্নাতি সওগাত। বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ কাটে না বুঝিরা। রমজানেরই রোজার শেষে ওই শাওয়ালের চাঁদ। বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ কাটে না বুঝিরা। বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ কাটে না বুঝিরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ওই যে শুরুর দিকে যে বলেছিলেন যে রাত কখন ভোর হবে, ভোর হয় না কেন, মানে চুপি চুপি কথা বলা যেত না, আব্বা আম্মা ধমকাবে, অথচ আমার চোখে ঘুম নাই। আহা সেই সব দিন। আসলে প্রত্যেকটা শৈশবই বোধহয় এরকম। তবে আমরা কিন্তু মানে এখন যে আমাদের সন্তানরা যে শৈশবটা পেয়েছে বা যে শিশুকাল, এর তারা অনেক কিছু থেকে বঞ্চিত, অনেক কিছু থেকে। মোবাইল তাদেরকে আরো বেশি, বিশেষ করে ডিভাইস আক্রান্ত। তারা ঘুম থেকে চোখ মেলেই প্রথমে হয় কম্পিউটারে সুইচ অন করে, না হলে মোবাইলটা অন করে। ওই যে আমরা যে সেই ঘুম, ফজরের আগে ঘুম ভেঙে গেল, হইচই করে গোটা পাড়া মাতিয়ে পুকুরে লাফ দিয়ে গোসল করে এসে মানে সেই বাসনাওয়ালা সাবান গায়ে মেখে, আতর মেখে, মায়েরা সুরমাদানি থেকে সুরমা বের করে চোখে দিয়ে দিত। সেই দিনগুলো কিন্তু এখন কিন্তু বাচ্চারা মিস করে ওরা দারুণ। এবং একজনে কিছুদিন আগে আমি একটা আলাপ শুনছিলাম এই মোবাইল নিয়ে বাচ্চাদের ব্যাপারে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছে, আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হলো। যে সে বললো যে একজন বুদ্ধিজীবী, যে মোবাইল সবচেয়ে বড় ক্ষতি করিয়া হলো বাচ্চাদের যে ক্রিয়েটিভিটি, তাদের সৃজনশীলতাকে সে হরণ করে নিয়ে যাচ্ছে। সে মোবাইল যা ভাবতেছে সে তাকে ওই ভাবনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তার নিজস্ব চিন্তা থেকে, তার জগৎ থেকে তাকে সরিয়ে দিচ্ছে। খুবই মানে খুবই দুঃখজনক বিষয়টা। আসলে আমরা একটা সময়ের একটা ফেরে আটকে গেছি আসলে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা দুটো গান শুনবো, একটা হলো তারেক ভাইয়ের কণ্ঠে আর একটা কোরাস। যদিও সেই কোরাসে আমি অংশগ্রহণ মানে করলে আমি হয়তো ঠোঁট নাড়বো কিন্তু আওয়াজ বের হবে না, এরকম হতে পারে কিন্তু আমরা দেখছি। তো তারেক ভাই এখন আপনার একক সব শেষ গানটি আপনি একটু গাবেন। জি, আমি আমাদের প্রিয় কবি জসিম উদ্দিনের কথা এবং সুরে জানা গান সবাই জানেন। আজকে কি আপনারা ফোক বেশি গাচ্ছেন নাকি? একটু চেষ্টা করলাম আর কি, মানে এটাও তো মনে ফোকই হবে না। ফোক আসলে বাংলার মানুষের প্রাণ কিন্তু ফোকের মধ্যে। ফোকে ফোক না, আমি চাইলে চেঞ্জ করতে পারি যদি আপনি মনে করেন, কিন্তু ঠিক আছে। না না ঠিক আছে, এটা ভালো, এটা খুবই পপুলার। রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে কেলো मदीनाए रसूल नामे। गौलेते तस्वीरो माला के चले ओई कामली वाला रे। गौलेते तस्वीरो माला के चले ओई कामली वाला रे। ओरे आमार बुकेर दरगाह तला, ओरे आमार बुकेर दरगाह तला, तारे डेके निये आए रसूल नामे। के लो मोदीनाए रसूल नामे। देखी नहीं सुनी नहीं कोथा, मन से ना से मान सर बैठा रे। देखी नहीं सुनी नहीं कोथा, मन से मान सर बैठा रे। ओरे एमन दरदीर कथा, ओरे एमन दरदीर कथा सुनले परान जुड़ाए रसूल नामे। के लो मोदीनाए रसूल नामे, रसूल नामे। माशाल्लाह আসলে এই গানগুলো মনে হয় যে গোটা বাংলাকে ছাপিয়ে মনে হয় ঘুরে ঘুরে এসে মনে হয় অন্তরে প্রবেশ করছে, এরকম একটা অনুভব। এবং আমার বড় একটা আফসোস, আমি যদি তারেকের মতো এরকম উদার কণ্ঠে গান গাইতে পারতাম, সেটি তো আর সম্ভব না ওই রকম কণ্ঠ পাওয়া। আল্লাহ ভালো জানেন। তো তাফাজ্জল ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা একটি গান, আপনারই গান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রিকোয়েস্ট ছিল এই গানটি তারেক এবং আপনার যুগল কণ্ঠ, এবং আমার মানে তাকিয়ে থেকে দেখা ছাড়া আর আপনি আপনি সেই 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 দোহার আপনি দোহার দোহার হবেন এবং আমার ভালো লাগে। আচ্ছা, তো এই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব, তো তার আগে আমরা দর্শকদের জন্য আপনার কোনো কথা থাকলে। জি, দর্শকদের সাথে তো কথা বলার সুযোগ কম হয়, তো আমরা একটাই রিকোয়েস্ট করব যে প্যানভিশনের সাথেই থাকুন, কারণ প্যানভিশন সুস্থ সংস্কৃতি এবং সুন্দর সংস্কৃতির সাথে নির্দোষ যে বিনোদন, আপনার সন্তানকে যদি প্যানভিশনের সাথে যুক্ত রাখেন তাহলে তারা, আমি মনে করি অনেকটাই তারা আদর্শিকভাবে বেড়ে উঠবে, তাদের অপসংস্কৃতি তাদেরকে বিপদগামী করতে পারবে না। আমি এই কথাটাই বলবো, আপনার সন্তানদেরকে প্যানভিশনের সাথে রাখার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, আসলে প্রিয় দর্শক, আমাদের ওস্তাদ একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, দীর্ঘ সময় ধরে তিনি সাংস্কৃতিক চর্চা করছেন, তিনি কিন্তু আপনাদের কল্যাণের জন্য কথাটি বলেছেন। আমি ওবাইদুল্লাহ তারেককে অনুরোধ করব যে তারেক ভাই আপনি কিছু যদি বলেন দর্শকদের। যে ওস্তাদের কথার সঙ্গে আমার একাত্মতা পোষণ, যে আপনাদের সন্তানদেরকে আপনারা সবাই আলো এবং আধার দুটি রাস্তা, আপনারা জানেন যে আধারের ভেতরে আমরা ঘুমিয়ে ঘোরে কেটে ফেলি, সকাল হয়ে গেলে আবার আলোর উদয় হয়, আলোর ভেতরে আমরা অনেক কাজ করতে পারি। সুতরাং প্যানভিশন একটি আলো দিয়ে যাচ্ছে, এর ভেতরে অনেক কাজ, আপনারা আলোর সঙ্গে থাকবেন, প্যানভিশনের সঙ্গে থাকবেন। धन्यवाद आपनादेरके आमिও একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে তারপর আমরা গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন সুরের আহ্বানের বিশেষ পর্ব ঈদুল ফিতর উপলক্ষে আজকের এই আয়োজন। আমাদের সাথে ছিলেন দুজন বিদগ্ধ কণ্ঠশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের ওস্তাদ তাফাজ্জল হোসেন খান বিশিষ্ট গীতিকার সুরকার কণ্ঠশিল্পী এবং ছিলেন আমাদের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন ওবैदुल्लाह তারেক যিনি তার কণ্ঠ দিয়ে যুদ্ধ করে যাচ্ছেন। তাকে আমি কণ্ঠযোদ্ধা বলি যে সারা দেশে গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের সামনে তার সুললিত কণ্ঠে তিনি তার কথাগুলো বলছেন, ইসলামের কথা বলছেন, মানুষকে শুদ্ধতার দিকে আহ্বান করছেন গান দিয়ে। আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে কবুল করুন। তো আপনাদেরকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। ওস্তাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা